হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি আমি শেয়ার করব কিভাবে আমরা অসুস্থ সময়ে, মানে সবাই অসুস্থ ছিলাম, সেই সময়টা আমরা কিভাবে পাস করেছি। সবাই বলতে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, ছেলে ছিল না আলহামদুলিল্লাহ, সে ভালোই ছিল। তো এই সময় আসলে হাজব্যান্ড ওয়াইফ যদি দুইজনই আমরা অসুস্থ থাকি, সেই ক্ষেত্রে কে রান্না করবে, এটা আসলে বিশাল একটা চ্যালেঞ্জিং ছিল। আর সাথে যদি বাচ্চারা থাকে, সেইখানে আসলে আপনার অসুখ হোক আর যাই হোক, রান্না তো আপনাকে করতে হবে, কারণ বাচ্চারা তো টাইমলি ওদের একটা খাবারের সময় আসে, সেই সময়টা খাবার দিতে হবে। তো আল্লাহর রহমতে কষ্ট হলেও কোনো রকম দিনগুলো চলে যায়, আসলে কষ্টের দিন বেশি দিন থাকে না। তো এখানে হচ্ছে আমি আদা পেস্ট করে নিচ্ছিলাম রান্নার জন্য, প্লাস আমাদের এত বেশি কাশি ছিল, প্রায় 3 সপ্তাহের মতো কাশি ছিল, যাচ্ছিলই না। তো দেশের থেকে যার সাথে আলাপ করছি, যে যেটা বলেছে এটা করো ওটা করো, সেটাই আসলে করে যাচ্ছিলাম, আসলে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। একদিকে জ্বর, শরীর ব্যথা, কাশি, কে কাকে হসপিটালে নিয়ে যাবে, তারপরে স্যাটারডে সানডে হাউস ডাক্তার তো বন্ধই। তো আসলে সব মিলে আসলে আমি একবার মেয়েকে নিয়ে হসপিটাল যাচ্ছি, একবার হাজব্যান্ডকে নিয়ে হসপিটাল যাচ্ছি, আর নিজে রাতেবেলা আবার জ্বর। যাক আলহামদুলিল্লাহ, পরে কষ্টের দিনগুলো তো আলহামদুলিল্লাহ পারি হয়ে যায়, আসলে থেমে থাকে না সময় এবং স্রোত, কারোর জন্যই থেমে থাকে না, সব সময়টাই ভালো সময় খারাপ সময় সব সময় চলে যায়। তো কাশির জন্য দেশে থেকে বলতেছিল যে আদার রসটা করে খাও। আসলে ও নিজে অসুখ হয়ে গেলে না, তখন আর মাথায় কাজ করে না যে কি খাবো না খাবো, কি খেলে তাড়াতাড়ি ভালো হওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি যে চিন্তা করলাম, রান্না তো করতেই হবে, আদা একটু পেস্ট করতে হবে, তো একটু বেশি করে পেস্ট করে নেই। আর সেই আদা আসলে আমি পেস্ট করেছি একদম অল্প পানি দিয়ে, যাতে করে আদার রোর যে রসটা সেটা পাওয়া যায়। তো আমি এখানে আদার রসটা একটু চিপে নিচ্ছি হালকা করে, কারণ এই আদাটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব, তাই খুব বেশি চেপে চেপে না, হালকা চেপে যতটুকু রস বের করা যায় সেই রসগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, কাশি যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ঘরের মধ্যে এরকম আদার রসটা খাওয়ার চেষ্টা করি। তো আমি এখানে আদার রসটা নিয়ে নিলাম আর একটা এয়ারটাইট বক্সের মধ্যে, বাকি আদার পেস্টটা রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মধু, তো একটু বেশি করে মধু নিয়ে দিচ্ছি, কারণ মেয়েকেও দিব আর হচ্ছে হাজব্যান্ডকেও দিব, আমিও খাবো। তো এখানে আদা রসুন, সরি আদা নিয়ে নিচ্ছি, রসটা আমি ছোট চামচ দিয়ে, যেহেতু এটা টেবিল চামচ তাই ছোট চামচে 1.5 চামচের মতো নিয়ে নিচ্ছি। এটা আমি হাজব্যান্ডকে দিব, কারণ মেয়েকে আরও কম করে দিব, ছোট মানুষ এত বেশি সে নিতে পারবে না। তো তার যে তাকে আমি যেভাবে খাওয়াচ্ছিলাম সেটা হচ্ছে আমি এটার মধ্যে আর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা তো আদার ঝাঁজটা নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি একটু বেশি করে দিয়ে দিলাম, তাকে একটু বেশি করে মধু দিলাম আর অল্প করে আদার রস দিয়েছি। আর প্রথমে যে চামচটা আমি আসলে ভিডিও করেছি সেটা হচ্ছে হাজব্যান্ডকে দিয়েছি। তো মেয়েটাকে দেওয়ার সময় আসলে আর ভিডিও করতে ভালো লাগছিল না, কারণ শরীরে আসলে এনার্জি নাই ভিডিও করবো যে। তো এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি, এটা আমার জন্য, তো আমার হাজব্যান্ড আসলে অত বেশি পছন্দ করে না। তো আমি আমার জন্য এখানে লেবুর রসটা নিয়ে নিচ্ছি, আপনারা যদি লেবুর রস খেতে পছন্দ করেন আদা লেবুর রস মিক্স করে খেতে পারেন। তো আমি আমার ছোট মেয়েটাকেও আমি লেবুর রসটাও দিয়েছি, কারণ সে লেবু খেতে মাশাল্লাহ খুবই ভালো ভালো মানে ভালো লাগে তার কাছে। তো যদি বাচ্চারা লেবুর রসটা খেতে পছন্দ করে তাহলে আপনারা মিক্স করে দিতে পারেন, যদি আদা রসটা বেশি ঝাঁঝালো মনে হয়। আর বাচ্চার বয়সের উপরে ডিপেন্ড করে আপনারা দিবেন না, আমি বলছি সেজন্য যে দিবেন সেটা না, আমি আসলে কাউকে সাজেস্ট করব না, বিকজ সবাই হচ্ছেন নিজেরা নিজের মতো করে এগুলা রেমেডি তৈরি করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে দিবেন। আমি আসলে আমার বাচ্চাদেরকে আমি কিভাবে ট্রিটমেন্টটা নিজে করার চেষ্টা করি, আসলে স্যাটারডে সানডে তো বন্ধ থাকে, হসপিটালে আমি গিয়েছিলাম, সেইখানে দেখা আমাকে বলে দিল যে যেহেতু পরের দিন সোমবার ছিল মানে মানডে, সেদিন ডাক্তার খুলে যাবে, তো তারা হসপিটাল থেকে কোনো ধরনের ওষুধ দিবে না তাকে কালকে, যাতে আমি হাউস ডাক্তারে গিয়ে ওষুধ আনি। তো স্বাভাবিক, আসলে একদিন পার করা বাচ্চাকে নিয়ে খুবই টাফ, আর নিজের শরীর যদি ভালো না থাকে তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, একটু আদা রসুন লেবুর রস দেওয়া যায়, সে তো প্রায় 3-এর মতো হয়ে যাচ্ছে।
তো আমি একদম হালকা করে, মানে যতটুকু ঝাঁজটা সে নিতে পারবে ঠিক ততটুকুই আমি তাকে দিয়েছি। তাও একবার, আর বেশি না, ওই পুরো সপ্তাহে তাকে আমি একবার দিয়েছিলাম। আর এখানে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই দিন আমার জ্বরটা প্রায় অর্ধেকের মতোই সেরে গিয়েছিল, তো শরীরে একটু শক্তি পাচ্ছিলাম। আর কিচেনটা আসলে 2 দিন ধরে ধরা হয়নি আর রান্নাবান্না করা হয়নি এই 2 দিন, কারণ রান্নাবান্না আগে আমার জ্বর আসার আগেই করা ছিল, তো 2 দিন আমরা কোনো রকম চলতে পেরেছি রান্নাবান্না না করে। তো যেহেতু শরীরে একটু শক্তি এসেছে, কিচেন রান্নাবান্না তো করতে হবে, তারপরে পরিষ্কারও করতে হবে, তো আবারও আমি লেগে পড়লাম রান্নাবান্নাতে। পরিষ্কার করে চুলাটা আমি তারপরে একটু খিচুড়ি বসা দিব, আর আজকের খিচুড়িটা একটু স্পেশালভাবে বসাবো। আমি জানি না আপনারা এভাবে খেয়েছেন কি না। আমি এখানে 2 পট চাল আর 1 পট ডাল নিয়ে ধুয়ে আর এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু আদা বাটা যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া একদম অল্প অল্প করে, আর লবণ পরিমাণ মতো। এগুলো আমি কি করব জানেন, এগুলো আমি ডাইরেক্ট বসাবো না, আগে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, আপনাদের বাসায় সরিষার তেল থাকলে দিবেন, খিচুড়িতে সরিষার তেল কিন্তু বেশি ভালো লাগে। তো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি জানি না কেউ ওইভাবে হাতে মেখে খিচুড়ি বসিয়েছেন, রান্না করেছেন কি না, তো এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আমি যতটুকু মানে ইয়ে করা যায় ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে একটু কথা বলে রাখি, চালটা একটু ভাঙা ভাঙা হবে, যেহেতু হাত দিয়ে ভালো করে আমরা মাখবো। চাল তো অত বেশি শক্ত জিনিস না, একটু ভাঙবে। যারা আস্তে আস্তে ভাতের মতো করে খিচুড়ি খেতে চান তারা এটা অ্যাভয়েড করতে পারেন, তাদের জন্য সাজেশন করব যাতে হাতে না মাখেন। আর যারা একটু নরম খিচুড়ি খেতে চান তারা কিন্তু হাতে মেখে দিতে পারেন, ভালো লাগে। তারপরে আমি এই চালের মধ্যে খিচুড়ির জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, যেহেতু সবাই অসুখ, আর একটু পাতলা খিচুড়িটা আমার হাজব্যান্ড পছন্দ করে, বাচ্চাদের পেটের জন্যও ভালো, আর অসুখের সময় একটু পাতলা খাবার খাওয়া ভালো, তো আমি পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের দুধের ফিডারটা আমি ধুয়ে নিচ্ছি। ছোট বাচ্চারা, আমি ওরা কিন্তু রেগুলার দুধ খায় না, তো সেই ক্ষেত্রে যখনই খায় কখনো গ্লাসে খায় কখনো বোতলে খায়, তো আমি অসুখে থাকার কারণে বোতলগুলাতে দুধ দেওয়া হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যায় বোতলগুলা বেশি দিন ধোয়া না হলে সেগুলো একটা কেমন জানি একটা ওয়েলি স্মেল চলে আসে। তো আমি এখানে একটু যে হচ্ছে বোতল ধোয়ার জন্য একটা লিকুইড পাওয়া যায় এক্সট্রা, ওই লিকুইডটা দিয়ে গরম পানি দিয়ে ভালো করে শেক করে কিছু সময়ের জন্য রেখে দিই। তারপরে হচ্ছে যেহেতু আমাদের একটু ঠান্ডা কাশি, আমরা জ্বর, আর জ্বরের জন্য আমি যখন আমার জ্বর হয় তার জন্য কিন্তু আমি আলাদা একটা চা খাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্যামোমাইল টি। আপনারা চাইলে ফ্রেশ ক্যামোমাইল মানে পাউডারটা নিয়ে জাল করেও খেতে পারেন, আমি প্যাকেটটা পাই এরকম টি প্যাকটা, সেটা খাই। ক্যামোমাইল টি কিন্তু জ্বরের জন্য ভালো, এটা আমি আগে জানতাম না, জার্মানি আসার পরে আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে, জ্বর সর্দি কাশিতে কিন্তু এটা খাওয়া ভালো। তো আমার যখনই জ্বর আসে আমি ডাবল প্যাকেট দিয়ে খাই, আজকে আর ডাবল প্যাকেট দিলাম না, সিঙ্গেল প্যাকেট দিয়েই আমি চাটা বানিয়ে নিলাম, একটা আমার জন্য আমার আর একটা আমার হাজব্যান্ডের জন্য। তো ওই পাশে আমি চাটা দিয়ে আমি আবার বোতলটা ধোয়ার জন্য চলে আসলাম, আবারও খুব ভালো করে শেক করে একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি কিন্তু বোতলগুলা ধুই। অনেকে জাল করেন, আমি আর জাল করেন, এভাবে ফুটন্ত পানি দিয়ে ধুয়ে আবার ফুটন্ত পানি দিয়ে বোলের মধ্যে ভিজিয়ে রাখি, আমি জাল করি না, চুলায় দেয় না, আমার ভয় লাগে, কারণ আমার প্রথম তাসিন হওয়ার পরে আমি কয়েকবার বোতল ইয়ে করে ফেলছিলাম, মানে বোতলের যে ইয়েটা প্লাস্টিকটা পুড়ে গিয়েছিল, আমি ভুলে যেতাম যে আমি চুলায় বসিয়েছি। তারপর থেকে আমি আর জাল করি না, আমি এইভাবে গরম ফুটন্ত পানি দিয়ে বোলের মধ্যে ভিজিয়ে রাখি, কারণ 3 থেকে 4 বার যদি আপনি বোতলগুলা শেক করে নেন গরম পানি দিয়ে, আমার মনে হয় না তখন আপনার প্রতিদিন জাল করতে হবে। আর ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিই, আর ব্রাশের ছোট অংশটা দিয়েও এই বোতলটা ভালো করে ধুয়ে নিই, যাতে করে বোতলের সব পাশটা খুব ভালো করে পরিষ্কার হয়। বাচ্চাদের জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব কেয়ার নিয়ে ধুয়ে মানে পরিষ্কার করে রাখতে হবে যে কোনো জিনিস, সেটা হতে পারে বাচ্চার টয়, বাচ্চার দুধের বোতল, পানির বোতল, বাচ্চার টিফিন বক্স, যে কোনো কিছু, এগুলো আপনারা একটু এক্সট্রা কেয়ার নেবেন।
কারণ বাচ্চাদের কিন্তু রোগ জীবাণুর প্রতিরোধ ক্ষমতাটা একটু কম আমাদের অ্যাডাল্ট বয়সের তুলনায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি জানি, আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেক্ষেত্রে বাচ্চাদের কম থাকে, আস্তে আস্তে সেটা বৃদ্ধি হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি করে যত্ন নিব। কী করবেন, মা বাবা হিসাবে তো একটু বেশি কেয়ার করতে হবে। তো এইদিন বললাম না, এইদিন আমার শরীরে একটু ভালো লাগছিল। তো যতগুলো কাজ আসলে ইমার্জেন্সি ভাবে করতে হয়, যেমন রান্না বান্না একটা ইমার্জেন্সি, বাচ্চাদের বোতল ধোয়া এগুলো ইমার্জেন্সি, তো কিচেনটা পরিষ্কার করাও কিন্তু ইমার্জেন্সি। কিচেনটা আসলে বেশি সময় নোংরা রাখা ভালো না। আপনি যখনই অসুস্থ থাকবেন, অসুস্থ থেকে যখন একটু ভালো ফিল করবেন, চেষ্টা করবেন আগে যে জিনিসগুলো আপনার প্রতিদিন ইউজ হচ্ছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো ধুয়ে একদম পানি দিয়ে আমি রেখে আবার বোতলটা উল্টায় রাখলাম যাতে পানিটা ঝরে যায়। তার মধ্যে কিন্তু আমার রাইস কুকারে খিচুড়িটা হয়ে যাচ্ছে, আমি খিচুড়িটা বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আবারও। আজকে কিন্তু বোতলটা একদম খালি হয়ে গেছে সরিষার তেলের। তো আসে আর তেলটা গরম হয়ে গেলে আমি আরও অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ ছিল সেটার অর্ধেকটা দিয়ে আর 2-3 কোয়া রসুন এরকম ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে অল্প একটু পাঁচফোড়ন, আপনারা চাইলে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আজকে আমি ইচ্ছা করে একটু আগে পরে দিলাম, সরি পরে দিলাম, তার কারণ হচ্ছে মাঝে মাঝে আগে দিলে না পেঁয়াজটা হতে হতে পাঁচফোড়ন আর রসুনটা পুড়ে যায়। তো আজকে চিন্তা করছি আগে পেঁয়াজটা একটু সময় ধরে জাল করব, তারপরে হচ্ছে বাকি রসুন আর পাঁচফোড়নটা দিব, কারণ রসুন দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে লাল হতে থাকে। তো এরকম বেরেস্তা করে দিয়ে আমি তেলের উপরে, সরি তেলের মধ্যে ভেজে তারপরে আমি খিচুড়ির উপরে ছেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু যখনই খিচুড়ি খাই আমি মাস্ট এভাবে একটা বাগার দিয়ে নেই বা ফোড়ন তুলে নিই। আমরা সিলেটে বাগার বলি বা ফোড়ন দুইটাই শব্দই ব্যবহার হয়। তো আমি এইভাবে ফোড়ন তুলে নিই, আমার কাছে এইভাবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আরেকটা কাজ করি, আমি হালকা ঘি দিয়ে দেই 1 চামচের মতো উপরে। তো সর্দি কাশিতে কিন্তু একটু ঝাল খেতে খুব ভালো লাগে। তো ঝাল করার জন্য আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি। তো মরিচের বোটাগুলো আমি এভাবে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আমার ইচ্ছা ছিল মরিচ ভর্তা করার, খিচুড়ির সাথে মরিচ ভর্তা খাবো, কিন্তু আমার হাজবেন্ড বলছিল তার যেদিন থেকে জ্বর আসছে সেদিন থেকে সে হালকা ঝাল খেলেও তার পেটের মধ্যে জ্বলাপোড়া করছে। পরে চিন্তা করলাম থাক, একা একা তো এই মরিচ ভর্তা খেয়ে শেষ করা যাবে না, তাই আমি আর মরিচ ভর্তা করব না, মরিচগুলো এইভাবে তেলের মধ্যে ভেজে একটা বয়ামের মধ্যে তুলে রেখে দিব। তাহলে এই মরিচগুলো না যখন মন চাইবে একটা দুইটা করে বের করে আমি খেতে পারবো, প্রতিদিন আর ভাজার প্রয়োজন হবে না। কারণ মরিচ কিন্তু ভাজতে গেলে দেখবেন বাসার মধ্যে পোড়াওয়ার স্মেল আসে, তারপরে কাশি শুরু হয়ে যায় সবার। তেলের মধ্যে ভাজলেও তো বেশি হয় না, তারপরেও একটু হালকা তো স্মেল আসে। তো আমরা বিদেশে থাকি আসলে সবসময় এই কাজগুলো করা যায় না, নেইবারদের প্রবলেম হয়, কখনো বলে না, তারপর আমরা তো বুঝি। তো একবারে আপনারা চাইলে এইভাবে অনেকগুলা মরিচ ভেজে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। আমি কিন্তু এভাবে ভেজে রাখি প্রায়, মানে আমি একা খাই তো আমার প্রায় মাসখানিকের মতো চলে যায় একটা দুইটা করে বের করে খাই, আর প্রতিদিন খাওয়া লাগে না, যখন মন চায় আসলে তখন। আর এই মরিচগুলো কিন্তু অনেক ক্রিস্পি থাকে, আপনারা বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই মানে টাইট একটা বয়ামের মধ্যে রাখতে হবে, খোলা রাখলে তো 1-2 দিনই ড্যাম্প হয়ে যাবে। তো ছোট ছোট আসলে টিপস এগুলো আপনারা চাইলে আপনাদের সংসারের কাজে ইউজ করতে পারেন, আপনাদেরও কাজে লাগবে। তো এরপরে হচ্ছে আমি তাসিনের চুল কেটে দিব, কারণ চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল সেই দিনই কাজগুলো করি, আসলে জ্বর ছিল তবে অত বেশি না। তারপর চিন্তা করলাম ছেলেটা চুল কেটে দিও, আবার প্রচণ্ড ঘামে, এটা জেনেটিক্যালি সে প্রচুর ঘামে। তো এবার তো সামার অনেক অনেক গরম পড়বে, তো আমি সামার আসলেই না ওর চুলগুলো যে একদম ছোট করে দিই। তো চুল কেটে তারপরে বিকালবেলা, সর্দি কাশি তো আসলে কমে না, দেশে ফোন দিলে সবাই আমাদের জন্য খুব টেনশন করছিল। তো আমার ছোট ভাই আমাকে বলছিল যে যদি সম্ভব হয় কারো বাসায় বা কোনো জায়গায় যদি পাওয়া যায় তুলসী পাতা। তো তুলসী পাতা আমরা ছোটবেলা থেকে শুনতাম, তুলসী পাতার রস খেলে সর্দি কাশিতে ভালো হয়, কাশ জমাট পাতা থাকলে ছেড়ে দেয়।
তো এখানে কোথায় পাবো তুলসী পাতা? আসলে হঠাৎ মনে পড়লো আমাদের এক ফ্রেন্ডস ফ্যামিলি থাকে, ওনাদের বাসাতে আমি দেখলাম যে এই তুলসী পাতা গাছটা ছিল। তো ওনাদের মেয়েকে আমি কল করে বললাম যে আমাকে কি দেওয়া যাবে কিনা, তো সে তাড়াতাড়ি তার পুরা গাছে এই পাতাগুলো ছিল সেই সবগুলো পাতা আমাকে দিয়ে গেছে। আসলে এই জার্মানে বসে তুলসী পাতা চাওয়া মাত্র পাওয়া, এটা আসলে আল্লাহর অন্যরকম একটা রহমত। তো এই তুলসী পাতা আমি ভালো করে ধুয়ে পা একদম হালকা পানি ছাড়া আর কি চেষ্টা করেছি পানি ছাড়া ব্লেন্ড করতে, তাই দেখেন একটু আস্ত আস্ত ছিল। এই তুলসী পাতার রসটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই তুলসী পাতার রসের মধ্যে একটু মধু দিয়ে দিব। আসলে এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, একা একা হাজবেন্ড এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে 3 থেকে 4 দিন তার খাওয়া দাওয়াই বন্ধ ছিল। তো সেই ক্ষেত্রে আসলে আমারও মানে মন শক্ত রেখে চলা আসলে সম্ভব হয় না, তারপরও চেষ্টা করেছি। আর যে যাই বলেছে মানে হোম রেমেডি এটা ট্রাই করো ওইটা ট্রাই করো সবই ট্রাই করেছি, আর সাথে তো মশালা চাটা অবশ্যই ট্রাই করেছি। তো এটা আমি মেয়েকে দিব। আর এই তুলসী পাতায় না আমাদের দেশের যে তুলসী পাতার একটা স্ট্রং ফ্লেভার হয়, এটাতে না অত ফ্লেভার না, এটাতে একটা হালকা ফ্লেভার। তো যাই হোক, এই তুলসী পাতাটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ 3 থেকে 4 বার মানে পান করেছি, খেয়েছি আর কি। তো আপনারা চাইলে আপনারা নিজেরা কিন্তু ট্রাই করতে পারেন, আর এটা তো আমাদের দেশে সবাই জানে, এটা না জানার কিছু না। আর তারপরেও যদি অনেকে নাও জানতে পারে, কারণ অনেকে আসলে অসুখের সময় মনে থাকে না কি খাবে না খাবে, তো আমার ভিডিওটা যদি দেখে মনে পড়ে যায় তার জন্য আসলে ভিডিওটা করা। আর বিদেশের মাটিতে তুলসী পাতা পেয়েছি তাও ইউরোপে, এটা আসলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা। আর অবশ্যই আমি তাদেরকে থ্যাংকস জানাই যে আমার এক কলেজ তারা আমাকে পুরা গাছের পাতা এনে দিয়ে গেছে, ছোট্ট একটা গাছ মাত্র কয়েকটা ডাল আর কি, তার জন্য খুবই ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমরা রিকভার করছিলাম আস্তে আস্তে। তো জানি না আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই বলবো আমার পেজটি লাইক করবেন ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের শেয়ার এবং লাইক অ্যান্ড কমেন্ট ইনশাল্লাহ একদিন আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আর এখানে হচ্ছে আমি মশালাটি বসিয়েছি আর এটার ভিডিও করলাম না, এটা কীভাবে করেন সবাই জানেন, যদি ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।